তোমরা তোমাদের আমার গণিত বইয়ের এই 110 পাতা বের করো। আমরা আগের দিন তোমাদের এই ভগ্নাংশের অংশটা, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা, এইটা আমরা শিখেছিলাম। সেইটা থেকে আমরা আজকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার যে অংশটা, সেইটা ভালো করে বুঝে নেব এবং এটা হাতে কলমে করার চেষ্টা করব। তাহলে চলো, আগের দিন আমরা যেটা জেনেছিলাম সেটা তোমাদের একটু বলে নিই। আমরা জেনেছিলাম যে একটা গোটা বস্তুকে যদি আমরা 7 ভাগ করি, এই যে এই এক একটা ভাগকে আমরা জানি যে বলে 7 ভাগের এক ভাগ। আমার আগের থেকে করা আছে, সেই জন্য আমি এটার উপরে পরপর বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা বস্তুকে সমান 7 ভাগ করে আমি এইরকম টুকরো পাই, এগুলোর এক একটা নাম আমি দিচ্ছি, 7 ভাগের এক ভাগ। এই দেখো, আমি কাগজকে কেটে কেটে করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে গোটা টুকরোটা, এটাকে আমরা 7 ভাগের এক ভাগ বলি। তো এইরকম 7 ভাগের এক ভাগ যদি আমরা নিই, মনে করো আমরা নিলাম 7 ভাগের এক ভাগ, এখানে 7টা আছে, 8টা, 9টা এবং 10টা, ধরো এইটা। তাহলে এটাকে আমরা ভগ্নাংশের আকারে কিভাবে লিখব, এটাকে আমরা জেনে গেছি যে এটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখি, এটাকে আমরা ভগ্নাংশের আকারে যখন লিখি তখন লিখি যে 7 ভাগের 10 ভাগ, তাই তো? তো এই 7 ভাগের 10 ভাগটাকে আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি যে 10টাকে আমরা 7 যুক্ত 3 আর নিচে 7 এইভাবে লিখছি। তাহলে দেখো, আমরা 7 ভাগের 10 ভাগ, 7 ভাগের 10 ভাগ, তার মানে আমরা যখন এইভাবে নিচ্ছি 7 ভাগের এক ভাগ, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের 6 ভাগ আর 7 ভাগের 7 ভাগ, তাহলে এইটা আমি দেখতে পাচ্ছি একটা গোটা জিনিস হয়ে গেল। অর্থাৎ এইটা মানে একটা গোটা, যে কোনো একটা গোটা জিনিস। আর কত আমার পড়ে আছে, 7 ভাগের এক ভাগ, 7 ভাগের 2 ভাগ আর 7 ভাগের 3 ভাগ আমার পড়ে আছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই ভগ্নাংশটাকেই আমরা এইভাবে লিখছিলাম যে 7 ভাগের 10 ভাগ মানে আসলে তার মানে দাঁড়ালো কি যে গোটা একটা এবং তার সাথে 7 ভাগের 3 ভাগ, এটা আমরা আগে শিখে গেছি। তাহলে এটাকে আমরা বলি 1 পূর্ণ 7 ভাগের 3 ভাগ। তাহলে আমরা 7 ভাগের 10 ভাগ মানে পেয়ে গেছি একটা গোটা এবং 7 ভাগের 3 ভাগ, তাহলে এটাকে আমরা বলছি 1 পূর্ণ 7 ভাগের 3 ভাগ। অর্থাৎ 1 পূর্ণ মানে কি, সম্পূর্ণ, গোটাটা। তার মানে এটাকে আমরা যদি আমরা একটু ভেঙে লিখি, তার মানে এটাকে আমরা বলতে পারি 7 ভাগের 7 ভাগ যুক্ত 7 ভাগের 3 ভাগ সমান এই 7 ভাগের 7 ভাগ মানে একটা গোটা, আর 7 ভাগের 3 ভাগ সমান 1 পূর্ণ 7 ভাগের 3 ভাগ। তাহলে এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ আর এটাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ, এটা আমরা আগের দিন শিখে গেছি। চলো আমরা আরও একটা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে নিই। তাহলে দেখো, আরও একটা উদাহরণ দিয়ে চলো আমরা দেখে নিই। আমরা একটা গোটা জিনিস নিলাম, গোটা জিনিসকে যদি আমরা সমান 4 ভাগ করি, আমরা জানি যে এই গোটা জিনিসটাকে যদি আমরা 4 ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই এক একটা ভাগকে বলে 4 ভাগের 1 ভাগ। গোটাটাকে যদি আমরা সমান 4 ভাগ করি তাহলে এক একটা ভাগকে বলে 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই যে তোমরা দেখছো, এই 4 প্রত্যেকটা ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি যদি এইরকম 5টা 4 ভাগের 1 ভাগ নিই, এই ধরো আমি 5টা 4 ভাগের 1 ভাগ নিলাম, এই তার মানে এটাকেই আমি ভগ্নাংশের আকারে লিখবো 4 ভাগের 5 ভাগ। তাহলে এটা কি হলো? তাহলে দেখো, এই যে একটা দুটো, এটা একটা 4 ভাগের 1 ভাগ, প্রত্যেকটাই 4 ভাগের 1 ভাগ। তার মানে একটা গোটা জিনিসকে সমান 4 ভাগ করে আমি এইরকম 5টা টুকরো নিয়েছি, যে টুকরোটা পাই এটাকে বলছি 4 ভাগের 1 ভাগ। একটা গোটা জিনিসকে যদি আমি 4 ভাগ করে সমান 4 ভাগ করি, তার একটাকে আমরা বলি 4 ভাগের 1 ভাগ,
ঠিক এই রকম আমি যদি পাঁচটা টুকরো নিই তাহলে আমরা পাচ্ছি চার ভাগের পাঁচ ভাগ। তাহলে এটাকে আমি পাঁচটাকে কি বলতে পারি, যে চার যুক্ত এক বলতে পারি। তাহলে আমি এটাই লিখলাম, পাঁচটাকে আমি লিখলাম চার যুক্ত এক, আর নিচে আমার হরটা যেমন আছে চার রইল। তাহলে এটাকে আমি কি বলতে পারি, যে চার ভাগের চার ভাগ আর চার ভাগের এক ভাগ, তাই তো? তাহলে আমি আবার লিখে দিলাম এটাকে চার ভাগের চার ভাগ যুক্ত চার ভাগের এক ভাগ। এবারে তুমি দেখো এই চার ভাগের চার ভাগ মানেই কিন্তু, চার ভাগের চার ভাগ মানেই একটা গোটা। এই দেখো আমি ঠিক গোটাটা পেয়ে গেলাম, গোটাটা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি যে চার ভাগের চার ভাগ মানে একটা গোটা, আর তার সাথে পড়ে আছে অর্থাৎ এই যে গোটা, গোটাটা দেখো একটা গোটা হয়ে গেছে, তাই না? তাহলে গোটাটা আর তার সাথে চার ভাগের এক ভাগ, তার মানে এটাকে আমরা বলি এক পূর্ণ চার ভাগের এক ভাগ। তাহলে এইটা আমরা শিখে গেছি। তাহলে এইটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তোমরাও লিখে ফেলো আমার সাথে, এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, আর এটাকে আমরা কি বলবো, মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ, তাই তো? এটা আমরা শিখে গেছি। তাহলে এরপর চলো আমরা এই যে অংশটা আছে, তাহলে এরপর উল্টো দিক থেকে আমরা কি বলতে পারি, তার মানে আমাকে এতক্ষণ আমি করলাম কি, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। তার মানে তোমাদের এই যে বইয়ে কতগুলো অঙ্ক তোমাদের দেওয়া ছিল সেই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করে ফেলেছো, আমি শেষ অঙ্কটা করে ফেলছি। এই যে ধরো এই এই অঙ্কগুলো আমরা আরে আজকে চলো একটু হাতে কলমে বুঝে বুঝে করে নেব। তাহলে আমরা চলো শুরু করি এই অংশটা দিয়ে, যে চার ভাগে একুশ ভাগ। তার মানে এইরকম আমি যদি একুশটা ভাগ নিই তাহলে কি পাবো? তাহলে চলো আমরা একটু অন্যভাবে বুঝে নিই। আমি তোমাদের কয়েকটা বর্গাকার কাগজকে এক বলে ধরছি, এখানে যেমন এইটাকে এক বলে ধরছিলাম, এরপরে আমি যেটা করব একটা কাগজের টুকরোকে একটা গোটা কাগজ ধরব। এবার এই অঙ্কটা করার জন্য আমরা এই গ্রাফ পেপার ব্যবহার করব। তো এই গ্রাফ পেপার থেকে আমি করছি কি, একটা গ্রাফ পেপার নিয়ে, এই গ্রাফ পেপারগুলোর এক টাকা দাম, এগুলোকে বলে মিলিমিটারের গ্রাফ পেপার। অর্থাৎ এই এই প্রত্যেকটা ঘর হচ্ছে এক মিলিমিটার, এক মিলিমিটার বাই এক মিলিমিটার। তার মানে এই ধরো আমি এই চারটে ঘরকে নিয়ে একটা টুকরো কেটে নিচ্ছি, দেখো কীরকম করছি, এই আমি চারটে বর্গাকার কাগজ নিয়ে এই টুকরোটা কেটে নিলাম। তার মানে এই দেখো, তার মানে এখন আমি ধরে নিচ্ছি যে এইটা গোটাটা মানে এই কাগজটা মানে এখন আমি ধরে নিচ্ছি এই কাগজটা আমার হচ্ছে একটা গোটা কাগজ, এই এইটা। তাহলে এইটা আমার একটা গোটা কাগজ, তাই তো? তাহলে এই গোটা কাগজটা আমি যদি এটাকে আমি একটা গোটা কাগজ ধরি, তাহলে বলো তো যে এই কাগজটা আমার কতটা টুকরো হবে? অর্থাৎ এই যে আমি এখানে যে টুকরোটা পরের টুকরোগুলো করছি, এই টুকরোগুলোর কী নাম দেব আমি, এই যে টুকরোগুলো আমি পাচ্ছি এই টুকরোগুলোর কী নাম দেব? তাহলে আবার ভালো করে জিনিসটা দেখো, যে এটা যদি আমার একটা গোটা কাগজ হয়, এটা যদি আমার একটা গোটা কাগজ হয় তাহলে এই টুকরোগুলোর কী নাম বলো? এই টুকরোগুলোর নাম আমরা বলতে পারবো, এই প্রত্যেকটা টুকরো হচ্ছে ছোট ছোট টুকরোগুলো, এইগুলো এক একটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছ যে এটাকে আমরা বলবো চার ভাগের এক ভাগ। তাহলে এইটা চার ভাগের এক ভাগ, এইটাও চার ভাগের এক ভাগ। তাহলে এইরকম কটা টুকরো নিলে, এরকম কটা টুকরো নিলে
এইরকমটা হবে বুঝতেই পারছো তুমি, কটা বলো? চারটে। তাহলে তাহলে আমরা যদি এইরকম করি যে এই আমি ধরো এই একটা টুকরো হচ্ছে চার ভাগের এক ভাগ, এই টুকরোটা হচ্ছে চার ভাগের এক ভাগ, তাহলে চলো আমি এই যে বর্গাকার কাগজটা এইরকম আরও টুকরো করে নিই। তাহলে দেখো আমি এই যে কাগজের টুকরোগুলোর মতন আমি এইরকম যে কাগজের টুকরোগুলো দিয়ে তোমাদের বলেছি গ্রাফ পেপার দিয়ে তুমি আর্ট পেপার চিটিয়ে এরকম ছোট ছোট বিভিন্ন রঙের টুকরো বানাতে পারো, তাহলে আমি এইরকম কটা বানিয়েছি দেখো, কটা নিয়েছি এই দেখো, চার, চার দুই আট, চার তিনে বারো, চার চারে ষোলো, চার পাঁচে কুড়ি, আর একে একুশ। তাহলে একুশটা নিয়েছি, এখানে আমি একুশটা এরকম ব্লক নিয়েছি। তাহলে এটাকেই আমরা এখন যে অঙ্কটা করছি হাতে কলমে সেটা হচ্ছে এই যে তোমাদের বইয়ে রয়েছে চার ভাগের একুশ ভাগ সমান কত পূর্ণ কত ভাগের কত ভাগ, এই অঙ্কটা আমরা আজকে হাতে কলমে করব। তাহলে চল শুরু করা যাক। আমরা শুরু করি, এই আমরা লিখলাম চার ভাগের কত ভাগ রয়েছে, একুশ ভাগ। তাহলে চার ভাগের একুশ ভাগ সমান এই লম্বা করে আমরা একটা দাগ দিলাম। তাহলে দেখো আমি এখন একুশটা টুকরো নিয়েছি, আমি জানি এইটা মানে হচ্ছে একটা গোটা, ভালো করে দেখো এইটা এখন আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা গোটা এবং এই এক একটা ভাগ হচ্ছে চার ভাগের এক ভাগ, তাই তো? কারণ এই গোটা জিনিসটাকে যদি তুমি চার ভাগ করো তাহলে এরকম একটা টুকরো পাবে, তুমি তো বুঝতে পারছো। তাহলে দেখো এরকম চারটে টুকরো যদি আমরা একসঙ্গে করি তাহলে একটা গোটা পাচ্ছি নাকি, এই তো দেখো একটা গোটার মতো মিলে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার গোটা এবং এইটি হচ্ছে আমার চার ভাগের এক ভাগ, এইটা ধরে আমি অঙ্কটা এখন করছি। তাহলে আমার এইখানে এই যে টুকরোগুলো আছে আমি মোট একুশটা টুকরো নিয়েছি। তাহলে আমি দেখি কটা চারের দল করতে পারি, একটা চার, দুটো চারের দল, তিনটে চারের দল, চারটে চারের দল, পাঁচটা চারের দল এবং একটা পড়ে রইল। তাহলে দেখো যেহেতু আমার গোটা জিনিসটাকে আমি চার ভাগ করেছি অর্থাৎ এখানে হর হচ্ছে চার, সেই জন্য আমি চারের দল কটা বানাতে পারবো দেখে নিচ্ছি। এটা যদি পাঁচের পাঁচ হতো আমি পাঁচের দল করতাম ওপরটা, এটা যদি ছয়ের দল হতো ছয় করতাম কিন্তু ওপরটা। তাহলে আমি কটা দল করতে পারছি চারের, একটা দল, দুটো দল, তিনটে দল, চারটে দল এবং পাঁচটা দল, আর তার সাথে একটা। তাহলে দেখো একুশকে আমরা এইভাবে ভেঙে লিখছি যে চার যুক্ত চার যুক্ত চার যুক্ত চার যুক্ত চার, মানে চার এককে চার, চার দুই আট, চার তিনে বারো, চার চারে ষোলো, চার পাঁচে কুড়ি। আমরা জানি বারবার যোগ মানে হচ্ছে গুণ, তাই তো? গুণ মানে হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এবার দেখো এবার আমরা এগুলোকে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়া ব্যাপারটা তোমাদের আগেই বলে দিই, তোমরা তো জানো যে আমরা এরকম আগে শিখে গেছি যে দু ভাগের এক ভাগের সঙ্গে যদি তুমি দু ভাগের এক ভাগ যোগ করো তাহলে তুমি এইভাবে লেখো না কি যে দু ভাগের দিয়ে ওপরে এক যুক্ত এক সমান দু ভাগের দু ভাগ। তাহলে এবারে দু ভাগের দু ভাগ আমি এখানে উল্টো দিকে করছি, যে দু ভাগের দু ভাগটাকে দেখো আমি এইভাবে লিখে লিখে এইদিকে আসছি। আবার একটা আরেকটা উদাহরণ দিয়ে দিই, আমরা লিখি নাকি যে পাঁচ ভাগের তিন ভাগের সঙ্গে পাঁচ ভাগের এক ভাগ যোগ করব। তাহলে তখন আমরা এরকম করি না কি তলায় পাঁচ লিখে ওপরে তিন যুক্ত এক সমান পাঁচ ভাগের চার ভাগ। তাহলে আমরা এবারে উল্টো দিক থেকে লিখতে পারি না কি যে পাঁচ ভাগের চার ভাগটাকে আমরা সমান লিখতে পারি না কি যে উপরে তিন ভাগে তিন, চার মানে তিন যুক্ত এক দিয়ে পাঁচ তলায় পাঁচ, তার মানে এটা আবার দাঁড়িয়ে গেল পাঁচ ভাগের তিন ভাগ যুক্ত পাঁচ ভাগের এক ভাগ, এরকমটা আমরা লিখি তো, এটা লিখি তো। তাহলে এখান থেকে ঠিক এই জিনিসটাই আমরা উল্টো দিকে করছি। তাহলে দেখো এই ভগ্নাংশটা আমি তার মানে কি পেয়ে গেলাম দেখো ভালো করে, যে চার ভাগের চার ভাগ এটাকে আমরা চার ভাগের চার ভাগ বললাম, এই যে চার ভাগের চার ভাগ একটা পেয়েছি, চার ভাগের চার ভাগ দুটো পেয়েছি, চার ভাগের চার ভাগ তিনটে পেয়েছি,
চার ভাগের চার ভাগ চারটে পেয়েছি, চার ভাগের চার ভাগ পাঁচটা পেয়েছি। তার মানে আমরা এরকম লিখলাম, চার ভাগের চার ভাগ যুক্ত চার ভাগের চার ভাগ দুটো যুক্ত এই যে এইটা। এবারে লিখছি, চার ভাগের চার ভাগ যুক্ত চার ভাগের চার ভাগ যুক্ত, তাহলে চারটে হলো, চার ভাগের চার ভাগ যুক্ত চার ভাগের এক ভাগ, এরকমটা আমরা লিখতে পারি। তাহলে এইটা মানেই, চার ভাগের চার ভাগ মানেই তুমি জানো একটা গোটা, এই যে একটা গোটা মিলে গেল দেখো একটা গোটার সঙ্গে, ঠিক সমান সমান মিলে গেল। তাহলে একটা গোটা এটাকে আমি এক ধরেছি। এবার আবার বলছি, এখানে এই অঙ্কটাই আমার, এই জিনিসটা হচ্ছে এক, এই জিনিসটা হচ্ছে আমার এক, এবং এইটা হচ্ছে এই যে ছোট ছোট ভাগগুলো এগুলো হচ্ছে চার ভাগের এক ভাগ। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে নিশ্চয়ই তোমার বোঝার অসুবিধা নেই, কারণ এই দেখো গোটা জিনিসটাকে আবার বলছি, এটাকেই আমি যদি সমান চার ভাগ করি তাহলে এই একটা ভাগ হচ্ছে এইটা চার ভাগের এক ভাগ। তাহলে আমরা এখন নিয়েছি চার ভাগের একুশ ভাগ, তাহলে এটাকে আমরা বলতে পারি যে একটা গোটা, এটা মানে একটা গোটা, আবার এটা মানেও একটা গোটা, এটা মানেও একটা গোটা, এটা মানেও একটা গোটা, আর এটা মানেও একটা গোটা। তাহলে এটা এক যুক্ত এক যুক্ত এক যুক্ত এক যুক্ত এক, পাঁচটা গোটা আর একটা ভগ্নাংশ। তার মানে পাঁচটা গোটা, এই যে এগুলো এবার যোগ করে দিলাম সিম্পল, পাঁচ যুক্ত পাঁচ চার ভাগের এক ভাগ, তার মানে এটাই আমরা লিখতে পারি, এটাই মানে হচ্ছে পাঁচ পূর্ণ চার ভাগের এক ভাগ। তাহলে দেখো আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে হাতে কলমে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে বারবার হাতে কলমে করে করে বুঝে নেব। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে চার ভাগের একুশ ভাগের মধ্যে গোটা আছে পাঁচটা, তাহলে এটাকে আমরা আরো শর্টে কি করে করতে পারি, এটাকেই আমরা করি এইভাবে যে একুশকে আমরা প্রথমে পাঁচ দিয়ে ভাগ করে দিই। তাহলে পাঁচ এই সরি একুশকে আমরা চার দিয়ে ভাগ করে দিই, এই যে একুশকে চার দিয়ে ভাগ করি, তাহলে চার পাঁচে কুড়ি, আর এক পড়ে রইল, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা পাঁচটা আর একটা উপরে আছে, সেই জন্য দেখো পাঁচ পূর্ণ চার ভাগের এক ভাগ, পাঁচ পূর্ণ চার ভাগের এক ভাগ। তাহলে এটাকে আমরা এইভাবেও করতে পারি, হ্যাঁ, যে এটা আমরা এইভাবেও লিখতে পারি, তোমরা জিনিসটা বুঝে গেলে তারপরে তো খুবই সোজা। যে এটাকে আমরা একবারে বলতে পারি, যেহেতু তোমার পাঁচটা গোটা আছে একুশের মধ্যে, এই যে একুশের মধ্যে চার কটা আছে, একুশের মধ্যে চার আছে পাঁচটা, তার মানে চার পাঁচ, পাঁচ যুক্ত চার ভাগের এক ভাগ, এই যে এখান থেকে তুমি পেয়ে যাবে পাঁচটা গোটা, চার পাঁচে কুড়ি, পাঁচটা গোটা যুক্ত চার ভাগের এক ভাগ সমান, এটা আমরা বলবো পাঁচ পূর্ণ চার ভাগের এক ভাগ। দেখলে বিষয়টা কতটা সোজা? তো চলো আমরা আরেকটা অঙ্ক এরকমভাবে করে নিই, সেটা হচ্ছে পাঁচ ভাগের সাতাশ ভাগ। তাহলে আমরা এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে কোন অঙ্কটা, না লেখো তোমরা পাঁচ ভাগের সাতাশ ভাগ, পাঁচ ভাগের সাতাশ ভাগ। তার মানে আমাকে এমন একটা টুকরো নিতে হবে যেটার একটা গোটা, তাকে আমাকে এইরকম, এই এইটা আমার হবে পাঁচ ভাগের এক ভাগ, এইটা আমার পাঁচ ভাগের এক ভাগ বানাতে হবে। তার মানে গোটা জিনিসটা কিরকম হবে, তার মানে গোটা জিনিসটা আমার হবে, তোমরা বুঝতেই পারছ যে এইরকম একটা জিনিস, অর্থাৎ এই তোমার যে গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপারে চলো আমরা পাঁচটা এককে নিয়ে নিই, পাঁচটা এক বর্গ সেন্টিমিটারকে নিয়ে একটা গোটা জিনিস মনে করি। তাহলে চলো আমরা করে নিচ্ছি, গ্রাফ পেপার থেকে পাঁচ বর্গ সেন্টিমিটার কেটে নিচ্ছি, এই যে এক দুই তিন চার এবং পাঁচ, এই তার মানে
এখন আমার কাছে এইটা মানে হচ্ছে একটা গোটা জিনিস, এইটা মানে হচ্ছে একটা গোটা জিনিস, বোঝা গেছে? এইটা মানে হচ্ছে একটা গোটা জিনিস, তাহলে এইটা মানে কত? এখন এই একটা টুকরো, এই একটা টুকরো মানে হচ্ছে যে তুমি এই গোটা জিনিসটাকে সমান পাঁচ ভাগ করে দিলে, এই এক ভাগ, দু ভাগ, তিন ভাগ, চার ভাগ আর পাঁচ ভাগ। এই দেখো, তার মানে গোটা জিনিসটা ছিল, আমরা এখন এটাকে করে দিয়েছি পাঁচ ভাগ। তার মানে এখানে এই প্রত্যেকটা ভাগ এখন কত করে? পাঁচ ভাগের এক ভাগ। কেন না, আমার হরটা হচ্ছে পাঁচ, তাই এখানে আমার প্রত্যেকটা এরকম বর্গাকার কার্ড আমার হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ হিসাবে ধরে আমি অঙ্কটা করব। তার মানে আমাকে এরকম কটা নিতে হবে? সাতাশটা। তাহলে চলো আমরা নিয়ে ফেলি সাতাশটা। আমরা একটু বুদ্ধি করে নিই, আমরা এক রঙের পাঁচটা নিই, এই যে পাঁচ, আবার গোলাপি নিই পাঁচটা, তাহলে পাঁচ দুগুণে দশ, আর সাদা নিই পাঁচটা, তাহলে পাঁচ তিনে পনেরো, আর লাল নিই পাঁচটা, পাঁচ চারে কুড়ি, আর হলুদ নিই পাঁচটা, পাঁচ পাঁচে পঁচিশ। এই দেখো, পাঁচ পাঁচে পঁচিশ, আর এই ধরো নীল নিলাম দুটো, তাহলে এই দেখো আমার সাতাশটা টুকরো আছে। তাহলে সাতাশটা টুকরোর মধ্যে, তার মানে আমি এইটাকে ধরে নিয়েছি একটা গোটা জিনিস, যে কোনো একটা গোটা জিনিস, এই, তাহলে এইটা যদি গোটা জিনিস হয়, তাহলে আমি এইরকম এইরকম টুকরো সাতাশটা দিয়ে আমি কটা গোটা জিনিস বানাতে পারবো, আর কটা আমার ভগ্ন অংশ পড়ে থাকবে। তাহলে এখন আমার কাছে এই প্রত্যেকটা ভগ্ন অংশের, এই যে প্রত্যেকটা ভগ্ন অংশ এই রকম দেখতে, ঠিক এক সেন্টিমিটার এগুলোর মাপ, এর এক একটার ঘর আমার হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ। তার মানে আমি জানি এইটা হচ্ছে আমার পাঁচ ভাগের এক ভাগ, তার মানে এইটা হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ। তাহলে চলো আমরা সাতাশটা দিয়ে বানাই, তাহলে পাঁচ ভাগের এক ভাগ, পাঁচ ভাগের দু ভাগ, পাঁচ ভাগের তিন ভাগ, পাঁচ ভাগের চার ভাগ, এবং পাঁচ ভাগের পাঁচ ভাগ একটা আমার হলো, তাহলে আমি একটা পাঁচ বানাতে পারলাম। তাহলে এখানে আমি সমান লিখছি কটা পাঁচ, আমি যেহেতু আমার আবার বলছি যেহেতু আমার হর হচ্ছে পাঁচ, আমি এই সাতাশের মধ্যে কটা পাঁচ আছে দেখব। আগে যেমন আমি কটা চার আছে দেখেছিলাম, তাহলে এখানে পাঁচ আছে, তাহলে একটা পাঁচ আছে, ভেরি গুড। তোমরা তো দেখে বুঝতেই পারছো ব্যাপারটা কি হবে, তবু আমি একটু করি, দুটো তিন, এই আমার সাতাশের মধ্যে আমি বানালাম দুটো পাঁচ, তার মানে এখন আমার আরও একটা পাঁচ হলো, ক্লিয়ার? তার মানে আমি হলুদগুলো দিয়েও আরও একটা পাঁচ বানাতে পারবো, কারণ আমি সেভাবেই নিয়েছি। তোমরা গ্রাফ পেপারগুলোকে কেটে সুন্দর করে রং করে এইভাবে যদি টুকরো টুকরো করে নাও, এই অঙ্কগুলো বুঝতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে করা যাবে, এবং শতকরার অঙ্কগুলো, ভগ্নাংশের অঙ্ক, সমস্ত অঙ্কগুলো, এমনকি এই ক্ষেত্রফলের অঙ্কগুলোও করা যাবে। তাহলে চলো আমরা এখানে বানিয়েছি একটা দুটো তিনটে, তাহলে তিনটে পাঁচ, বাকিগুলো আমরা ধরো এখানেই বানিয়ে ফেলি। চলো এক দুই তিন চার পাঁচ, তাহলে আমার হয়ে গেল চারটে পাঁচ, আর এই সাদা দিয়েও আরেকটা পাঁচ বানাতে পারবো, এক দুই তিন চার পাঁচ। তাহলে দেখো আমি মোট কটা পাঁচ বানাতে পারলাম, এক দুই তিন চার পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশ, আর আমার কটা পড়ে আছে দুটো। তাহলে এই আমার গল্পটা বোঝা গেল, যে একটা অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আসলে গোটা অনেকগুলো থাকতে পারে। তাহলে এইটাকেই আমরা কি বলবো, এটাকেই আমরা বলবো
এইটাকে আমরা বলছি পাঁচ ভাগের পাঁচ ভাগ, তার মানে একটা পাঁচ ভাগের পাঁচ ভাগ, দুটো পাঁচ ভাগের পাঁচ ভাগ, তিনটে পাঁচ ভাগের পাঁচ ভাগ, চারটে পাঁচ ভাগের পাঁচ ভাগ, পাঁচটা পাঁচ ভাগের পাঁচ ভাগ, আর একটা পাঁচ ভাগের দু ভাগ। তার মানে এটা লিখলাম পাঁচ ভাগের দু ভাগ। তাহলে এটাই আমার হয়ে গেল কি না দেখো, এটা আমার, এটা মানে কি একটা গোটা। তাহলে আমি তোমাদের আবার বলছি যে আমি এখানে ধরে নিয়েছি এটা একটা গোটা জিনিস, ঠিক পাঁচটা টুকরো মিলে এইটা আমার একটা গোটা যদি জিনিস হয়, এবং যদি তখন সেক্ষেত্রে আমার গোটা জিনিসটাকে আমি সমান পাঁচ ভাগ করলে এইরকম টুকরোগুলো হচ্ছে আমার পাঁচ ভাগের এক ভাগ, তাহলে সেই রকম আমি যদি বাইশটা টুকরো সাতাশটা টুকরো নিই তার মধ্যে আমার পাঁচ 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 করে আমি মোট পাঁচটা দল বানাতে পারলাম। তার মানে একটা গোটা, দুটো গোটা, তিনটে গোটা, চারটে গোটা এবং পাঁচটা গোটা, আর একটা ভগ্ন পড়ে রইল পাঁচ ভাগের দু ভাগ। তার মানে এটাই আমরা বলতে পারি, আরেকটু গুছিয়ে যদি আমরা লিখে ফেলি তখন আমরা এটাকেই বলবো এই যে এক দুই তিন চার পাঁচ, পাঁচ পূর্ণ পাঁচ ভাগের দু ভাগ, সমান এটাকে আমরা বলবো, সমান এটাকে আমরা কি বলবো, পাঁচ পূর্ণ পাঁচ ভাগের দু ভাগ। এই তোমার হয়ে গেল, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা আবার যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নিই, তাহলে সাতাশকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি, পাঁচ পাঁচে পঁচিশ আর দুই পড়ে রইল, ব্যাস। তাহলে এইটার সাহায্যে তুমি কিন্তু সহজে এক চান্সেও করে দিতে পারো। কি কিভাবে সেটা হচ্ছে আমরা আরেকটা পদ্ধতিতে করে দিই, যেটা তোমাদের সহজেই তাড়াতাড়ি বোঝার পর তো সহজে কাজগুলো করতে হবে, একবার বুঝে নিতে হবে তারপর সহজে করতে হবে। তার মানে আমি কি করলাম, এই যেহেতু ভাগ করেছি পাঁচ পাঁচে পঁচিশ আর দুই ভগ্নাংশ, তাহলে পাঁচ যুক্ত পাঁচ ভাগের দু ভাগ সমান পাঁচ পূর্ণ পাঁচ ভাগের দু ভাগ। তাহলে এইভাবে আমরা কিন্তু জিনিসটা বুঝে গেলাম যে এই অপ্রকৃত ভগ্নাংশের থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে আমরা যাব এবং তার ধাপগুলো এবং ব্যাপারটা আসলে কি, এর মধ্যে গল্পটা কি। তার মানে এইটা হচ্ছে আমার একটা গোটা জিনিস, সেই গোটা জিনিসকে যদি আমি পাঁচ টুকরো করি আমি প্রত্যেকটা ভাগ পাই পাঁচ ভাগের এক ভাগ, সেই রকম সাতাশটা যদি আমি টুকরো নিই তাহলে সাতাশটা টুকরো থেকে আমি বানাতে পারবো, এই যে আমি যদি সাতাশটা টুকরো নিই সাতাশটা টুকরো থেকে আমি বানাতে পারবো গোটা, গোটা কটা বানাতে পারবো, এক দুই তিন চার পাঁচটা গোটা আর পাঁচ ভাগের দু ভাগ পড়ে রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা একটু এক কাজ করো, তোমরা এটাকে না এই কার্ড দিয়ে এই এই রকম বর্গাকার যে তোমাদের গ্রাফ পেপারের কার্ড আছে এটা দিয়ে করো। তাহলে পরের অঙ্কটা করতে গেলে আমাকে কী করতে হবে, চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। তোমাদের দেখো আছে পাঁচ ভাগের আটত্রিশ ভাগ, তার মানে পাঁচ ভাগের আটত্রিশ ভাগ মানে তোমাকে এইরকম কটা টুকরো নিতে হবে, আটত্রিশটা টুকরো নিতে হবে, দিয়ে তোমাকে দেখতে হবে যে কটা তুমি পাঁচের দল বানাতে পারছো। পাঁচের দল বানিয়ে তুমি প্রথমে, তার আগে তোমাকে আরও একটা কাজ করে নিতে হবে, তোমাকে করে নিতে হবে কি, আগে একটা গ্রাফ পেপারে, গ্রাফ পেপার কেটে পাঁচ বর্গ সেন্টিমিটার মানে এই যে এইরকমটা নিয়ে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর নিয়ে তোমাকে দেখিয়ে নিতে হবে পাশে যে এইটা হচ্ছে তোমার একটা গোটা জিনিস, এইটা হচ্ছে তোমার একটা গোটা জিনিস। এটা যদি গোটা জিনিস হয় তাহলে তোমার এই একটা ভাগ হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ, তাহলে এইরকম তুমি কটা নিয়েছো, আটত্রিশটা নেবে, আটত্রিশটা নিয়ে দেখবে তার মধ্যে কটা হয়, দিয়ে তুমি কিন্তু এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে তুমি বুঝতে পেরে যাবে যে এই পাঁচ ভাগের আটত্রিশ ভাগের মধ্যে পাঁচ ভাগের পাঁচ ভাগ কটা আছে, দিয়ে তুমি করবে। তাহলে এইভাবে তোমরা হাতে কলমে এই অঙ্কগুলো করো, এবং আশা করি
এটা তোমরা বুঝতে পেরেছ? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের অবশ্যই জানাবে। এবং এরপরে তিন আমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এটা রূপান্তরগুলো দেখব। এবং তাহলে দেখবে আমরা পরের অঙ্কগুলো ঝটপট করে কত সহজে বুঝতে পারবো। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। তোমাদের আমরা কতকগুলো ঠিক এইরকম অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পরিণত করতে দিচ্ছি, তোমরা আমার সাথে লিখে এগুলো করে ফেলো। চলো, তোমাদেরকে কতগুলো আমি দিচ্ছি সেগুলো করে ফেলো এই বইয়ের অঙ্কগুলোর পাশাপাশি। সাত ভাগের ২৫ ভাগ, ন ভাগের ২৮ ভাগ, সাত ভাগের ১৬ ভাগ, ১২ ভাগের ২৭ ভাগ, এইগুলো তোমরা কিন্তু কিভাবে করবে? অবশ্যই কার্ড দিয়ে করো, এই রকম করে। তার মানে তুমি তখন করবে কি, এই রকম তোমার সাত বর্গ সেন্টিমিটারের একটা কাগজ নিয়ে তুমি বলবে এটা একটা গোটা, এটা ৯ বর্গ সেন্টিমিটারের কাগজ নেবে, সাত এটা ১২। তাহলে এইভাবে তোমরা করো। আর তোমরা যদি চাও তোমরা কিভাবে অঙ্কটা করলে তার একটা ভিডিও করে আমাদের পাঠাতে, আমাদের খুব ভালো লাগবে এবং আমরা কিন্তু আমাদের এই ক্লাসে তা দেখাতে পারি। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে।